বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতেই না। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। পাহাড়ের পাহাড়ে পাহাড়ে কত সুর আছে যে আহারে, পাহাড়ের পাহাড়ে পাহাড়ে কত সুর আছে যে আহারে, তুমি তারো চে আরো সুন্দর, তুমি তারো চে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। You are listening to the song of Kumar Sonu Lover SK Sanam YouTube channel. Chand jodi dube jaye jakna, meghe dhaka tara pode thakna, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন আছো পাশে মো, তুমি যতদিন আছো পাশে মো, করি নালোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। Thank you.
কবে দেশে কবে কোন দিনে কে কখন যাব কি জানে সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে সব চাওয়া পাওয়া সব লেনা দেনা শেষ হয়ে যাবে যেখানে সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে ও কে কখন যাব কে জানে যত মমতার জড়ানো বাঁধন ফুলে পড়ে যাবে নিজেই যখন যত মমতার জড়ানো বাঁধন ফুলে পড়ে যাবে নিজেই যখন কোনো পিছু ডাকে থমকে দাঁড়াতে হবে না সে মধু লগনে সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে ও কে কখন যাব কে জানে সমুখে শুধুই তোমার মহিমা শুধু অনন্ত নেই তো সীমা সমুখে শুধুই তোমার মহিমা শুধু অনন্ত নেই তো সীমা সেদিন নিজের আর থাকবে না কিছু জীবনের শুভ মরণে সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে সব চাওয়া পাওয়া সব লেনা দেনা শেষ হয়ে যাবে যেখানে সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে ও কে কখন যাব কে জানে তুমি ভালোবেসে কি না দিলে
जेगे थाकी एका जेगे थाकी फागुनेर गाना भूले गेछे पाखी भूले गेछे पाखी सारा रात रात जागा ओ सारा रात रात जागा चोखे घूम आशे ना भालोबेशे काछे शे क्यों भालोबाशे ना क्यों भालोबाशे ना बैठा पे जले भोरे
গেছে দুটি আঁখি, আমি যেন আজ একা তীর বেঁধা পাখি, একা জেগে থাকি ফাগুনের গানার, ভুলে গেছে পাখি, ভুলে গেছে পাখি। রাত যায় দিন আসে, ও রাত যায় দিন আসে, রাত শেষে ভোর একদিন শেষ হবে, ব্যথার প্রহর, ব্যথার প্রহর। জীবনের চাওয়া পাওয়া সব বুঝি ফাঁকি, সব ব্যথা ভুলে যাবে আহত সে পাখি, একা জেগে থাকি ফাগুনের গানার, ভুলে গেছে পাখি, ভুলে গেছে পাখি। দীপ নিভে গেছে তবু রাত আছে বাকি, একা জেগে থাকি, একা জেগে থাকি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন কুমার শানুর কণ্ঠে কিছু সুপারহিট সুপারহিট স্যাড সং। কুমার শানুর কণ্ঠে অনেক গানই আপনাদের শুনিয়েছি, এই গানগুলো কিন্তু কিছু ইউনিক গান, নতুন ধরনের গান। এই গানগুলো কিছু কিছু গান আছে যে গানগুলো আপনারা আগেই শোনেননি, 2024-এর একেবারে নতুন গান। আশা করি আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে শুনতে থাকুন আজকে কুমার শানুর কিছু স্যাড সং, সুপারহিট সং। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে আমাদের ওয়াইচ স্টুডিওতে একটি নতুন অপশন চালু হয়েছে, ট্যাগ প্রোডাক্টস। সেই ট্যাগ প্রোডাক্ট থেকে আমরা কিছু কমিশন পাই। ট্যাগ প্রোডাক্ট থেকে যদি কোনো প্রোডাক্ট সেল হয় তাহলে কমিশন পাবো, একটি নতুন অপশন চালু হয়েছে। সেখানে প্রোডাক্ট যদি সেল হয় তাহলে আমরা কমিশন পাবো। ওয়াইট স্টুডিওতে শপিং অপশনে যাবেন, শপিং অপশনে যাবার পর নিচে আরও একটি অপশন চালু হয়েছে, সেটা হচ্ছে কালেকশান। কালেকশান করার পর যখন ক্লিক করবেন দেখবেন ওখানে ক্রিয়েট কালেকশান বলে একটি অপশন আসবে, মানে আপনি অনেক প্রোডাক্ট আপনি আপনার চ্যানেলে স্টোরেজ করে রাখতে পারবেন। যখন ভিউয়ার্সরা আসবে তখন আপনার চ্যানেল ওখানে গিয়ে অনেক প্রোডাক্ট দেখবে, যেমন আমরা ফ্লিপকার্টে হাজার প্রোডাক্ট দেখি সেরকমই। তখনই যখনই কোনো ভিউয়ার্স যদি সেই প্রোডাক্টে ক্লিক করে সে চলে যাবে ফ্লিপকার্টে। একটি নতুন অপশন চালু হয়েছে, এই অপশনটা আগের থেকে ছিল, যদিও আপনারা যখন ওই শপিং অপশনটি যাবেন, শপিং অপশন যখন এনাবেল করবেন তার নিচে দেখবেন, এনাবেল করার পর নিচে দেখবেন কালেকশন করে একটি অপশন আছে। সেই কালেকশানে যখন ক্লিক করবেন আবার দেখবেন লেখা থাকবে যে ক্রিয়েট কালেকশান, মানে আপনি নতুন করে আবার ক্রিয়েট করুন কালেকশান, যত রকম কালেকশান আপনি পারেন ওখানে স্টোরেজ করে রাখতে পারবেন। তাহলে কি সুবিধা হবে, আমি যদি এক জায়গায় ফোন লাইট, রিং লাইট, মাইক সব কিছু যদি আমি এক জায়গায় স্টোরেজ করে রাখি তাহলে ভিউয়ার্সরা কী করবে, ভিউয়ার্সরা যখন আসবে তখন সব কিছু দেখতে পারবে, যেটা পছন্দ হয় সেখান থেকে সেটা বাই করতে পারবে। নতুন একটি ভালোই খুব অপশনটি, এবং আমাদেরই সুবিধার্থে, কেননা আমাদের এখান থেকে ইনকাম আসবে।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ট্যাগ প্রোডাক্ট এবং প্রোডাক্ট সেল, ট্যাগ প্রোডাক্ট তো কিছুদিন আগেই হয়েছে, যখনই আপনারা শপিংয়ে যাবেন অনেকেই আছেন যে এই ট্যাগ প্রোডাক্ট অন করেননি। শপিংয়ে যাবেন, ওয়াইটি স্টুডিওতে যাবেন, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আর্ন অপশনে যাবেন, আর্ন অপশনে গিয়ে তারপরে শপিং অপশনে যাবেন। শপিংটা যখন এনাবেল করবেন, এনাবেল করার পর দেখবেন নিচে একটি নতুন অপশন দেবে, সেই অপশনটি হচ্ছে কালেকশন। সেই কালেকশনে ক্লিক করবেন, তারপরে দেখবেন লেখা থাকবে ক্রিয়েট কালেকশন। সেই ক্রিয়েট কালেকশন মানে করতে হবে, তারপর বিভিন্ন ফ্লিপকার্ট থেকে বিভিন্ন প্রোডাক্ট আপনি ওখানে স্টোর করতে পারবেন। যখনই স্টোর করবেন, যখন ভিউয়ার্স আসবে তাদের সামনে, সেই স্টোরে সব প্রোডাক্টগুলো ভেসে উঠবে। এইবার সেই ভিউয়ার্সরা যদি ওখান থেকে যে কোনো প্রোডাক্ট ইচ্ছা খুশি মতো যেটাই হোক যে পারচেজ যদি করে, তাহলে সেখান থেকে কমিশন হবে। এই হচ্ছে নতুন অপশন। আর আপনারা যারা এখন পর্যন্ত এই ট্যাগ প্রোডাক্ট অন করেননি, অবশ্যই অন করবেন। আর যদি না পারেন, আমার একটি ভিডিও আছে, অনেক ভিডিও আছে ইউটিউবে, আমার ভিডিও দেখতে হবে বলে কোনো কথা নেই, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে সেই ট্যাগ প্রোডাক্ট অন করে দিতে পারেন। অন তো অবশ্যই করা উচিত, কেননা সবাই আমরা কাজ করি ইনকামের জন্য। তাই ইনকাম যদি বাড়ে তাহলে ক্ষতি কী? অবশ্যই অন করা উচিত। এখন জানি না কে কে অন করেছেন, অন অবশ্যই করবেন। আরও কিছু ইউটিউবে নতুন আপডেট এসছে, সেই আপডেটগুলো এখানে এইভাবে বলা যাচ্ছে না, আমি আপনাদের পরে আপডেটগুলো দিয়ে দেবো। আজকে আমি কিছু ভিডিও নিয়ে এসেছি, দেখুন কুমার শানুর কিছু আমি স্যাড সং তো শোনালামই, সুপারহিট সুপারহিট স্যাড সং শোনালাম, সেই সাথে কিছু ভিডিও দেখাবো। ওই যে জবা ফুল দেখুন, এগুলো কিন্তু সচরাচর যে জবা ফুলগুলো আমাদের এখানে হয় সেই জবা ফুল নয়, এগুলো কিন্তু আলাদা ধরনের জবা ফুল, খুবই সুন্দর দেখুন, দারুণ দেখতে, অসাধারণ ফুলগুলো আমি আপনাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন ভিডিও শ্যুট করার জন্য কোথাও না কোথাও আমি বেরিয়ে পড়ি, হয় গ্রামে না হলে কোনো নার্সারিতে, সেখান থেকে যে ভিডিওগুলো পাই আমি শ্যুট করে নিয়ে আসি আপনাদের জন্য। কেননা আমি যখন গান সিলেক্ট করি, গানের ভিডিও দেওয়ার সময় আমি শুধু গান দিই না, গানের পিছনে আমি ভিডিও ইউজ করি, এই কারণে আমার অনেক ভিডিওর প্রয়োজন। বেশিরভাগ মিউজিক চ্যানেল তারা কী করে, তারা অনেকে আছেন ভিডিও দেয়, এআই থেকে ভিডিও বানান, আবার কেউ ধরুন মিক্স কিট, পিক্সাবে, এই যে অ্যাপগুলো আছে এখানে কিন্তু ফ্রিতে, কপিরাইট ফ্রি অনেক ভিডিও পাওয়া যায়, সবাই সেখান থেকে ভিডিও সংগ্রহ করেন। এবার আমি কিন্তু সেখান থেকে ভিডিও সংগ্রহ করি না, সবাই সেখান থেকে ভিডিও সংগ্রহ করে, তারপরে এডিট করেন, তারপরে গান দিয়ে ভিডিও বানিয়ে দেন। কিন্তু না, আমি নিজে কিছু ভিডিও বানাবো, যে ভিডিওগুলো নিজে হাতে শ্যুট করা এবং আমার মুখ থাকবে দেখানো, যাতে মনে হয় যে হ্যাঁ আমি নিজে ভিডিও শ্যুট করেছি, আমার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে ভিডিওতে। এই কারণে আমি ভিডিও দিই এবং আমি ভয়েস দিই, আমি আগা করা প্রতিটি ভিডিওতেই বলি যে আমি যা গান দেবো 20 মিনিটের ভিডিওতে 10 মিনিট গান, 10 মিনিট আমার ভয়েস থাকবে, এই কারণে আমি ভয়েস দিই। হয়তো আপনারা অনেকেই ভাবেন যে এই চ্যানেলটা খালি কথা বলে, কিন্তু আমার অবশ্যই কথা বলতে হবে, আশা করি আপনারা সেটা বুঝবেন। যারা যাদের চ্যানেল মনিটাইজ আছে তারা অবশ্যই বুঝবে যে কেন ভয়েস দেওয়া হয়। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে আমাদের ওয়াইচ স্টুডিওতে একটি নতুন অপশন চালু হয়েছে, ট্যাগ প্রোডাক্টস। সেই ট্যাগ প্রোডাক্ট থেকে আমরা কিছু কমিশন পাবো, ট্যাগ প্রোডাক্ট থেকে যদি কোনো প্রোডাক্ট সেল হয় তাহলে কমিশন পাবো। একটি নতুন অপশন চালু হয়েছে, সেখানে প্রোডাক্ট যদি সেল হয় তাহলে আমরা কমিশন পাবো। ওয়াইচ স্টুডিওতে শপিং অপশনে যাবেন, শপিং অপশনে যাওয়ার পর নিচে আরও একটি অপশন চালু হয়েছে, সেটা হচ্ছে কালেকশন। কালেকশন করার পর যখন ক্লিক করবেন দেখবেন ওখানে ক্রিয়েট কালেকশন বলে একটি অপশন আসবে, মানে আপনি অনেক প্রোডাক্ট আপনি আপনার চ্যানেলে স্টোরেজ করে রাখতে পারবেন। যখন ভিউয়ার্সরা আসবে তখন আপনার চ্যানেল ওখানে গিয়ে অনেক প্রোডাক্ট দেখবে,
যেমন আমরা ফ্লিপকার্টে হাজার প্রোডাক্ট দেখি সেরকমই, তখনই যখনই কোনো ভিউয়ার্স যদি সেই প্রোডাক্টে ক্লিক করে সে চলে যাবে ফ্লিপকার্টে। একটি নতুন অপশন চালু হয়েছে, এই অপশনটা আগের থেকে ছিল, যদিও আপনারা যখন ওই শপিং অপশনটি যাবেন, শপিং অপশন যখন এনাবেল করবেন তার নিচে দেখবেন, এনাবেল করার পর নিচে দেখবেন কালেকশন করে একটি অপশন আছে, সেই কালেকশনে যখন ক্লিক করবেন আবার দেখবেন লেখা থাকবে যে ক্রিয়েট কালেকশন, মানে আপনি নতুন করে আবার ক্রিয়েট করুন কালেকশন, যত রকম কালেকশন আপনি পারেন ওখানে স্টোরেজ করে রাখতে পারবেন। তাহলে কি সুবিধা হবে, আমি যদি এক জায়গায় ফোন লাইট, রিং লাইট, মাইক সব কিছু যদি আমি এক জায়গায় স্টোর করে রাখি, তাহলে ভিউয়ার্সরা কী করবে, ভিউয়ার্সরা যখন আসবে তখন সব কিছু দেখতে পারবে, যেটা পছন্দ হয় সেখান থেকে সেটা বাই করতে পারবে। নতুন একটি ভালোই খুব অপশনটি, এবং আমাদেরই সুবিধার্থে, কেননা আমাদের এখান থেকে ইনকাম আসবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ট্যাগ প্রোডাক্ট এবং প্রোডাক্ট সেল, ট্যাগ প্রোডাক্ট তো কিছুদিন আগেই হয়েছে, যখনই আপনারা শপিংয়ে যাবেন অনেকেই আছেন যে এই ট্যাগ প্রোডাক্ট অন করেননি, শপিংয়ে যাবেন, ওয়াইটি স্টুডিওতে যাবেন, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আর্ন অপশনে যাবেন, আর্ন অপশনে গিয়ে তারপরে শপিং অপশনে যাবেন, শপিংটা যখন এনাবেল করবেন, এনাবেল করার পর দেখবেন নিচে একটি নতুন অপশন দেবে, সেই অপশনটি হচ্ছে কালেকশন, সেই কালেকশনে ক্লিক করবেন, তারপরে দেখবেন লেখা থাকবে ক্রিয়েট কালেকশন, সেই ক্রিয়েট কালেকশন মানে করতে হবে, তারপর বিভিন্ন ফ্লিপকার্ট থেকে বিভিন্ন প্রোডাক্ট আপনি ওখানে স্টোর করতে পারবেন। যখনই স্টোর করবেন, যখন ভিউয়ার্স আসবে তাদের সামনে, সেই স্টোরে সব প্রোডাক্টগুলো ভেসে উঠবে। এইবার সেই ভিউয়ার্সরা যদি ওখান থেকে যে কোনো প্রোডাক্ট ইচ্ছা খুশি মতো যেটাই হোক যে পার্সেস যদি করে, তাহলে সেখান থেকে কমিশন হবে। এই হচ্ছে নতুন অপশন। আর আপনারা যারা এখন পর্যন্ত এই ট্যাগ প্রোডাক্ট অন করেননি, অবশ্যই অন করবেন, আর যদি না পারেন আমার একটি ভিডিও আছে, অনেক ভিডিও আছে ইউটিউবে, আমার ভিডিও দেখতে হবে বলে কোনো কথা নেই, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে সেই ট্যাগ প্রোডাক্ট অন করে দিতে পারেন, অন তো অবশ্যই করা উচিত, কেননা সবাই আমরা কাজ করি ইনকামের জন্য, তাই ইনকাম যদি বাড়ে তাহলে ক্ষতি কী, অবশ্যই অন করা উচিত। এখন জানি না কে কে অন করেছেন, অন অবশ্যই করবেন। আরও কিছু ইউটিউবে নতুন আপডেট এসছে, সেই আপডেটগুলো এখানে এইভাবে বলা যাচ্ছে না, আমি আপনাদের পরে আপডেটগুলো দিয়ে দেবো। আজকে আমি কিছু ভিডিও নিয়ে এসেছি, দেখুন কুমার শানুর কিছু আমি স্যাড সং তো শোনালামই, সুপারহিট স্যাড সং শোনালাম, সেই সাথে কিছু ভিডিও দেখাবো। ওই যে জবা ফুল দেখুন, এগুলো কিন্তু সচরাচর যে জবা ফুলগুলো আমাদের এখানে হয় সেই জবা ফুল নয়, এগুলো কিন্তু আলাদা ধরনের জবা ফুল, খুবই সুন্দর দেখুন, দারুণ দেখতে, অসাধারণ ফুলগুলো, আমি আপনাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন ভিডিও শ্যুট করার জন্য কোথাও না কোথাও আমি বেরিয়ে পড়ি, হয় গ্রামে না হলে কোনো নার্সারিতে, সেখান থেকে যে ভিডিওগুলো পাই আমি শ্যুট করে নিয়ে আসি আপনাদের জন্য, কেননা আমি যখন গান সিলেক্ট করি, গানের ভিডিও দেওয়ার সময় আমি শুধু গান দিই না, গানের পিছনে আমি ভিডিও ইউজ করি, এই কারণে আমার অনেক ভিডিওর প্রয়োজন। বেশিরভাগ মিউজিক চ্যানেল তারা কী করে, তারা অনেকে আছেন ভিডিও দেয়, এআই থেকে ভিডিও বানান, আবার কেউ ধরুন মিক্স কিট, পিক্সাবে, এই যে অ্যাপগুলো আছে এখানে কিন্তু ফ্রিতে, কপিরাইট ফ্রি অনেক ভিডিও পাওয়া যায়, সবাই সেখান থেকে ভিডিও সংগ্রহ করেন। এবার আমি কিন্তু সেখান থেকে ভিডিও সংগ্রহ করি না, সবাই সেখান থেকে ভিডিও সংগ্রহ করে তারপরে এডিট করেন, তারপরে গান দিয়ে ভিডিও বানিয়ে দেন, কিন্তু না, আমি নিজে কিছু ভিডিও বানাবো, যে ভিডিওগুলো নিজে হাতে শ্যুট করা এবং আমার মুখ থাকবে দেখানো, যাতে মনে হয় যে হ্যাঁ আমি নিজে ভিডিও শ্যুট করেছি, আমার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে ভিডিওতে, এই কারণে আমি ভিডিও দিই এবং আমি ভয়েস দিই। আমি আগা করা প্রতিটি ভিডিওতেই বলি যে আমি যা গান দেবো 20 মিনিটের ভিডিওতে 10 মিনিট গান, 10 মিনিট আমার ভয়েস থাকবে, এই কারণে আমি ভয়েস দিই।
হয়তো আপনারা অনেকেই ভাবেন যে এই চ্যানেলটা খালি কথা বলে, কিন্তু আমার অবশ্যই কথা বলতে হবে। আশা করি আপনারা সেটা বুঝবেন, যারা যাদের চ্যানেল মনিটাইজ আছে তারা অবশ্যই বুঝবে যে কেন ভয়েস দেওয়া হয়। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে আমাদের ওয়াইচ স্টুডিওতে একটি নতুন অপশন চালু হয়েছে ট্যাগ প্রোডাক্ট। সেই ট্যাগ প্রোডাক্ট থেকে আমরা কিছু কমিশন পাব। ট্যাগ প্রোডাক্ট থেকে যদি কোনো প্রোডাক্ট সেল হয় তাহলে কমিশন পাব। একটি নতুন অপশন চালু হয়েছে, সেখানে প্রোডাক্ট যদি সেল হয় তাহলে আমরা কমিশন পাব। ওয়াইচ স্টুডিওতে শপিং অপশনে যাবেন, শপিং অপশনে যাবার পর নিচে আরও একটি অপশন চালু হয়েছে, সেটা হচ্ছে কালেকশান। কালেকশান করার পর যখন ক্লিক করবেন দেখবেন ওখানে ক্রিয়েট কালেকশান বলে একটি অপশন আসবে, মানে আপনি অনেক প্রোডাক্ট আপনি আপনার চ্যানেলে স্টোরেজ করে রাখতে পারবেন। যখন ভিউয়ার্সরা আসবে তখন আপনার চ্যানেল ওখানে গিয়ে অনেক প্রোডাক্ট দেখবে, যেমন আমরা ফ্লিপকার্টে হাজার প্রোডাক্ট চেম দেখি সেরকমই। তখনই যখনই কোনো ভিউয়ার্স যদি সেই প্রোডাক্টে ক্লিক করে সে চলে যাবে ফ্লিপকার্টে। একটি নতুন অপশন চালু হয়েছে, এই অপশনটা আগের থেকে ছিল, যদিও আপনারা যখন ওই শপিং অপশনটি যাবেন, শপিং অপশন যখন এনাবেল করবেন তার নিচে দেখবেন, এনাবেল করার পর নিচে দেখবেন কালেকশন করে একটি অপশন আছে, সেই কালেকশনে যখন ক্লিক করবেন আবার দেখবেন লেখা থাকবে যে ক্রিয়েট কালেকশন, মানে আপনি নতুন করে আবার ক্রিয়েট করুন কালেকশন, যত রকম কালেকশন আপনি পারেন ওখানে স্টোরেজ করে রাখতে পারবেন। তাহলে কি সুবিধা হবে, আমি যদি এক জায়গায় ফোন লাইট, রিং লাইট, মাইক সব কিছু যদি আমি এক জায়গায় স্টোরেজ করে রাখি তাহলে ভিউয়ার্সরা কী করবে, ভিউয়ার্সরা যখন আসবে তখন সব কিছু দেখতে পারবে, যেটা পছন্দ হয় সে সেখান থেকে সেটা বাই করতে পারবে। নতুন একটি ভালোই খুব অপশনটি, এবং আমাদেরই সুবিধার্থে, কেননা আমাদের এখান থেকে ইনকাম আসবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ট্যাগ প্রোডাক্ট এবং প্রোডাক্ট সেল, ট্যাগ প্রোডাক্ট তো কিছুদিন আগেই হয়েছে, যখনই আপনারা শপিংয়ে যাবেন, অনেকেই আছেন যে এই ট্যাগ প্রোডাক্ট অন করেননি, শপিংয়ে যাবেন, ওয়াইট স্টুডিওতে যাবেন, ওয়াইট স্টুডিওতে গিয়ে আর্ন অপশনে যাবেন, আর্ন অপশনে গিয়ে তারপরে শপিং অপশনে যাবেন, শপিংটা যখন এনাবেল করবেন, এনাবেল করার পর দেখবেন নিচে একটি নতুন অপশন দেবে, সেই অপশনটি হচ্ছে কালেকশন, সেই কালেকশনে ক্লিক করবেন, তারপরে দেখবেন লেখা থাকবে ক্রিয়েট কালেকশন। সেই ক্রিয়েট কালেকশন মানে করতে হবে, তারপর বিভিন্ন ফ্লিপকার্ট থেকে বিভিন্ন প্রোডাক্ট আপনি ওখানে স্টোর করতে পারবেন। যখনই স্টোর করবেন, যখন ভিউয়ার্স আসবে তাদের সামনে সেই স্টোরে সব প্রোডাক্টগুলো ভেসে উঠবে। এইবার সেই ভিউয়ার্সরা যদি ওখান থেকে যে কোনো প্রোডাক্ট ইচ্ছা খুশি মতো যেটাই হোক যে পার্সেস যদি করে তাহলে সেখান থেকে কমিশন হবে। এই হচ্ছে নতুন অপশন। আর আপনারা যারা এখন পর্যন্ত এই ট্যাগ প্রোডাক্ট অন করেননি অবশ্যই অন করবেন, আর যদি না পারেন আমার একটি ভিডিও আছে, অনেক ভিডিও আছে ইউটিউবে, আমার ভিডিও দেখতে হবে বলে কোনো কথা নেই, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে সেই ট্যাগ প্রোডাক্ট অন করে দিতে পারেন, অন তো অবশ্যই করা উচিত, কেননা সবাই আমরা কাজ করি ইনকামের জন্য, তাই ইনকাম যদি বাড়ে তাহলে ক্ষতি কী, অবশ্যই অন করা উচিত। এখন জানি না কে কে অন করেছেন, অন অবশ্যই করবেন। আরও কিছু ইউটিউবে নতুন আপডেট এসছে, সেই আপডেটগুলো এখানে এইভাবে বলা যাচ্ছে না, আমি আপনাদের পরে আপডেটগুলো দিয়ে দেবো। আজকে আমি কিছু ভিডিও নিয়ে এসেছি, দেখুন কুমার শানুর কিছু আমি স্যাড সং তো শোনালামই, সুপারহিট স্যাড সং শোনালাম, সেই সাথে কিছু ভিডিও দেখাবো। ওই যে জবা ফুল দেখুন, এগুলো কিন্তু সচরাচর যে জবা ফুলগুলো আমাদের এখানে হয় সেই জবা ফুল নয়, এগুলো কিন্তু আলাদা ধরনের জবা ফুল, খুবই সুন্দর দেখুন, দারুণ দেখতে, অসাধারণ ফুলগুলো, আমি আপনাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন ভিডিও শ্যুট করার জন্য কোথাও না কোথাও আমি বেরিয়ে পড়ি, হয় গ্রামে না হলে কোনো নার্সারিতে, সেখান থেকে যে ভিডিওগুলো পাই আমি শ্যুট করে নিয়ে আসি আপনাদের জন্য, কেননা আমি যখন গান
সিলেক্ট করি গানের ভিডিও দেওয়ার সময়, আমি শুধু গান দিই না, গানের পিছনে আমি ভিডিও ইউজ করি। এই কারণে আমার অনেক ভিডিওর প্রয়োজন। বেশিরভাগ মিউজিক চ্যানেল তারা কী করে, তারা অনেকে আছেন ভিডিও দেয়, এআই থেকে ভিডিও বানান, আবার কেউ ধরুন মিক্সকিট, পিক্সাবে, এই যে অ্যাপগুলো আছে এখানে কিন্তু ফ্রিতে, কপিরাইট ফ্রি অনেক ভিডিও পাওয়া যায়, সবাই সেখান থেকে ভিডিও সংগ্রহ করেন। এবার আমি কিন্তু সেখান থেকে ভিডিও সংগ্রহ করি না, সবাই সেখান থেকে ভিডিও সংগ্রহ করে, তারপরে এডিট করেন, তারপরে গান দিয়ে ভিডিও বানিয়ে দেন। কিন্তু না, আমি নিজে কিছু ভিডিও বানাবো, যে ভিডিওগুলো নিজে হাতে শ্যুট করা এবং আমার মুখ থাকবে দেখানো, যাতে মনে হয় যে হ্যাঁ আমি নিজে ভিডিও শ্যুট করেছি, আমার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে ভিডিওতে। এই কারণে আমি ভিডিও দিই এবং আমি ভয়েস দিই। আমি আগা করা প্রতিটি ভিডিওতেই বলি যে আমি যা গান দেবো 20 মিনিটের ভিডিওতে 10 মিনিট গান, 10 মিনিট আমার ভয়েস থাকবে। এই কারণে আমি ভয়েস দিই। হয়তো আপনারা অনেকেই ভাবেন যে এই চ্যানেলটা খালি কথা বলে, কিন্তু আমার অবশ্যই কথা বলতে হবে। আশা করি আপনারা সেটা বুঝবেন, যারা যাদের চ্যানেল মনিটাইজ আছে তারা অবশ্যই বুঝবে যে কেন ভয়েস দেওয়া হয়। তাই ইনকাম যদি বাড়ে তাহলে ক্ষতি কী, অবশ্যই অন করা উচিত। এখন জানি না কে কে অন করেছেন, অন অবশ্যই করবেন। আরও কিছু ইউটিউবে নতুন আপডেট এসছে, সেই আপডেটগুলো এখানে এইভাবে বলা যাচ্ছে না, আমি আপনাদের পরে আপডেটগুলো দিয়ে দেবো। আজকে আমি কিছু ভিডিও নিয়ে এসেছি, দেখুন কুমার শানুর কিছু আমি স্যাড সং তো শোনালাম, সুপারহিট সুপারহিট স্যাড সং শোনালাম, সেই সাথে কিছু ভিডিও দেখাবো। ওই যে জবা ফুল দেখুন, এগুলো কিন্তু সচরাচর যে জবা ফুলগুলো আমাদের এখানে হয় সেই জবা ফুল নয়, এগুলো কিন্তু আলাদা ধরনের জবা ফুল, খুবই সুন্দর দেখুন, দারুণ দেখতে, অসাধারণ ফুলগুলো আমি আপনাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন ভিডিও শ্যুট করার জন্য কোথাও না কোথাও আমি বেরিয়ে পড়ি, হয় গ্রামে না হলে কোনো নার্সারিতে, সেখান থেকে যে ভিডিওগুলো পাই আমি শ্যুট করে নিয়ে আসি আপনাদের জন্য। কেননা আমি যখন গান সিলেক্ট করি, গানের ভিডিও দেওয়ার সময় আমি শুধু গান দিই না, গানের পিছনে আমি ভিডিও ইউজ করি। এই কারণে আমার অনেক ভিডিওর প্রয়োজন। বেশিরভাগ মিউজিক চ্যানেল তারা কী করে, তারা অনেকে আছেন ভিডিও দেয়, এআই থেকে ভিডিও বানান, আবার কেউ ধরুন মিক্সকিট, পিক্সাবে, এই যে অ্যাপগুলো আছে এখানে কিন্তু ফ্রিতে, কপিরাইট ফ্রি অনেক ভিডিও পাওয়া যায়, সবাই সেখান থেকে ভিডিও সংগ্রহ করেন। এবার আমি কিন্তু সেখান থেকে ভিডিও সংগ্রহ করি না, সবাই সেখান থেকে ভিডিও সংগ্রহ করে, তারপরে এডিট করেন, তারপরে গান দিয়ে ভিডিও বানিয়ে দেন। কিন্তু না, আমি নিজে কিছু ভিডিও বানাবো, যে ভিডিওগুলো নিজে হাতে শ্যুট করা এবং আমার মুখ থাকবে দেখানো, যাতে মনে হয় যে হ্যাঁ আমি নিজে ভিডিও শ্যুট করেছি, আমার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে ভিডিওতে। এই কারণে আমি ভিডিও দিই এবং আমি ভয়েস দিই। আমি আগা করা প্রতিটি ভিডিওতেই বলি যে আমি যা গান দেবো 20 মিনিটের ভিডিওতে 10 মিনিট গান, 10 মিনিট আমার ভয়েস থাকবে। এই কারণে আমি ভয়েস দিই। হয়তো আপনারা অনেকেই ভাবেন যে এই চ্যানেলটা খালি কথা বলে, কিন্তু আমার অবশ্যই কথা বলতে হবে। আশা করি আপনারা সেটা বুঝবেন, যারা যাদের চ্যানেল মনিটাইজ আছে তারা অবশ্যই বুঝবে যে কেন ভয়েস দেওয়া হয়।